বনি ইসরায়েলের এক যুবক গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ হয়ে গিয়েছে। তার গুনাহের খবর তার ঘরের মানুষ জেনে গেল, তার এলাকার মানুষ জেনে গেল, পুরো এলাকাতে তার নামে অনেক বদনাম ছড়িয়ে পড়ল। এলাকার মানুষ তাকে এলাকা থেকে বিতাড়িত করে দিল, তার ঘরের মানুষ তাকে ঘর থেকে বিতাড়িত করে দিল। তিনি মনের কষ্টে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তিনি মরুভূমির দিকে চলে গেলেন। মরুভূমির ভিতরে যাওয়ার পরে তার কাছে কিছু খাবার ছিল, সেই খাবার খেয়ে তিনি বেঁচেছিলেন। আস্তে আস্তে তার খাবারগুলো শেষ হয়ে গেল। যখন খাবারগুলো শেষ হয়ে গেল তিনি মৃত্যুর দিকে ঢলে পড়ছিল। এমতো অবস্থায় তার সাহায্যের প্রয়োজন ছিল। তিনি ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, তিনি এমন কাউকে দেখতে পান না যে তাকে সাহায্য করবে। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এতদিন আমার কত আপন ছিল, এতদিন আমার কত ভালোবাসার মানুষ ছিল যারা আমার আশেপাশে ছিল, আজকে আমার পাশে কেউ নাই, আজকে আমাকে সাহায্য করার মতো একটা মানুষও নাই। হঠাৎ করে তিনি ভাবলেন, যেহেতু কেউ নাই, তিনি আসমানের দিকে তাকিয়ে তার হাতগুলো উঁচু করে তিনি মালিককে ডাকলেন, ও আমার মালিক, আপনি ডানে দেখেন, বামে দেখেন, সামনে দেখেন, পেছনে দেখেন, কেউ নাই আমাকে সাহায্য করার জন্য। আমি আপনার নেক বান্দাদের কাছে শুনেছি আপনি পরম ক্ষমাশীল ও দয়ালু, আজকে আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি যদি আমাকে ক্ষমা করেন আপনার তো কোনো লস হবে না, আবার আপনি যদি আমাকে ক্ষমা না করেন আপনার তো কোনো লাভ হবে না, আপনি তো গফুর রহিম, আপনি তো রহমান, আপনি একটু তাকিয়ে দেখেন, আপনার কাছে আসার সময় হয়ে গিয়েছে, আপনি এই সময় আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ। এই কথা বলতে বলতেই তিনি মৃত্যুবরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, ওই জঙ্গলের ভিতরে যাও, ওই জঙ্গলের ভিতরে গিয়ে দেখো আমার এক বন্ধু মৃত্যুবরণ করেছে, তার জানাজার ব্যবস্থা করো এবং তুমি ঘোষণা দিয়ে দাও এই জানাজায় যারা অংশগ্রহণ করবে তাদের প্রত্যেকের মুক্তির ফয়সালা আমি করে দিব। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘর থেকে বের হয়ে তাড়াতাড়ি করে জঙ্গলের দিকে চলে গেলেন। জঙ্গলের দিকে গিয়ে ওই পথিককে দেখতে পেলেন, তার সাথে অনেক সঙ্গীরা ছিল। সঙ্গীরা যখন এই যুবককে দেখতে পেলেন, এই যুবককে দেখার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হুজুর, আপনি যাকে দেখছেন সে তো মদখোর, জেনাখোর, সুদখোর, আমরা তো এলাকা থেকে তাকে বিতাড়িত করে দিয়েছি এই সমস্ত কারণের জন্য, আমরা তো বুঝতে পারছি না আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই ব্যক্তির জানাজার জন্য তিনি মুক্তির ঘোষণা করলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তিত হয়ে পড়লেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ও আমার মালিক, আমার গোত্রের মানুষ বলছে এই লোকটা নাকি মদখোর, জেনাখোর, ঘুষখোর, আবার আপনি বলছেন এই লোকটা নাকি আপনার বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, তুমি যেটা শুনেছো লোকজন যেটা বলেছে সেটাও সত্য, আবার আমি যেটা বলেছি সেটাও সত্য। এই লোকগুলো যা বলেছে এই লোকটি তেমনই ছিল, কিন্তু এই লোকটি যখন মৃত্যুবরণ করবে এমন এক সময় এই লোকটি ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, কোনো দিকে কোনো মানুষ নাই, কেউ তাকে সাহায্য করার জন্য ছিল না, তিনি স্যালেন্ডার হয়ে গিয়েছিলেন, তিনি চুপ করে বসেছিলেন, তার আর কোনো উপায় ছিল না, তিনি আশা হারিয়ে ফেলেছিলেন। এমন সময় তিনি আসমানের দিকে তাকিয়ে আমাকে দেখেছেন, আমি আর বসে থাকতে পারি নাই, আমি তার ডাকে সাড়া দিয়েছি, ও মূসা তুমি শুনে নাও, আজকে শুধু এই লোকটি নিজের ক্ষমার জন্য দোয়া করেছে, আমি এত খুশি হয়েছি এই মানুষটির উপর, আজকে যদি এই মানুষটি তামাম দুনিয়ার মানুষের জন্য যদি তিনি ক্ষমা চাইতেন আমি আল্লাহ তামাম দুনিয়ার মানুষকে আমি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লা তাকুনাতু মির রহমাতিল্লাহ, বান্দা তুমি যতই গুনাহ করো না যখন তুমি আশা হারিয়ে ফেলো তখনও আমি বলি আমার রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয়ো না।
দুনিয়ার মানুষ জেনে নাও, সমস্ত পৃথিবীতে আপনাকে আপনার মা অনেক ভালোবাসে, আমাকে আমার মা অনেক ভালোবাসে। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি পৃথিবীর মধ্যে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে কে, আপনার উত্তর হবে মা, আমার উত্তর হবে আমাদের প্রিয় মা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাওয়াম পৃথিবীতে আপনাকে আপনার ভাই যত ভালোবাসে, আপনাকে আপনার বোন যত ভালোবাসে, আপনাকে আপনার মা যত ভালোবাসে, আপনাকে আপনার পিতা যত ভালোবাসে, তাওয়াম পৃথিবীতে মাত্র আমি 1% ভালোবাসা দিয়েছি, আর 99% ভালোবাসা রেখেছি আমি এই বান্দাদের জন্য। কার জন্য? আপনার আমার জন্য। আশা হারানো যাবে? কখনোই যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কখনোই আশা হারাতে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবাসে। মনে রাখবেন, পৃথিবীতে আপনার যত আপনজন বলেন, যত পরিবারের আপনজন বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, যাদের কথাই বলেন, তারা আপনাকে প্রত্যেকেই আপনাকে ভালোবাসে স্বার্থের জন্য, শুধু স্বার্থ ছাড়া। একমাত্র ভালোবাসে আমার রব। আসুন সেই রবের দিকে আমরা নিজেদেরকে ধাবিত করি, আমাদের জীবনকে পরিবর্তন করে ফেলি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হায়রা গো।